আগামী শুক্রবার ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীর স্মরণে দেশব্যাপী জনজাতি গৌরব দিবস হিসেবে পালিত হবে। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে দক্ষিণ জেলাতেও পালিত হবে জনজাতি গৌরব দিবস। এই দিবসের মূল অনুষ্ঠান হবে দক্ষিণ জেলার জুলাইবাড়ি ব্লকের জুলাইবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে। জেলা ভিত্তিক জনজাতি গৌরব দিবস চতুর্থ পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল। ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিক স্মরণে জনজাতি গৌরব দিবসের উদযাপন নিয়ে শুক্রবার দুপুরে আয়োজিত হয় সাংবাদিক সম্মেলন। জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এই সাংবাদিক সম্মেলন আয়োজিত। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত, জেলাশাসক স্মিতা মল MS, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক রিপন চাকমা। তারপরে 15 নভেম্বর থেকে 26 নভেম্বর পর্যন্ত আমাদের একটা স্পেশাল ক্যাম্পেইন চলবে, যেখানে এই লিস্টেড 59 ভিলেজেসে বেনিফিটস দেওয়ার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্পস অর্গানাইজ করা হবে, যেখানে ভেরিয়াস সার্টিফিকেটস ডিস্ট্রিবিউশন হবে, হেলথ ক্যাম্পস হবে, মেডিকেল চেকআপস হবে, আধার এনরোলমেন্ট, আয়ুষ্মান ভারত এনরোলমেন্ট, জনধন অ্যাকাউন্ট ওপেনিং, KCC ইমপ্লিমেন্টেশন এটা হবে। এটা চলবে 15 নভেম্বর থেকে 26 নভেম্বর এই 59 ভিলেজগুলিকে কভার করার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।